গুড মর্নিং এভরিবডি হোপ ইউ আর ফোর উড গেট আ চান্স টু মেক এন্ড অ্যাটেম্প টু রিচ দ্য সাবিট অর্থাৎ সমস্ত যে এগারো জন ক্লাইম্বার কে বেছে নেওয়া হয়েছিল সেই অভিযানের জন্য তাদের মধ্যে মাত্র চারজন সুযোগ পেলেন সেই এভারেস্টের চূড়ায় ওঠার চেষ্টা করতে সামিট মানে হচ্ছে একেবারে চূড়া পর্বতের চূড়া হান্ট দ্য টিম লিডার হান্ট তো তাদের টিম লিডার ছিলেন সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স তিনি দুটো দল বেছে নিলেন সেই এগারো জনের মধ্যে থেকে এগারো জন অভিযাত্রীর মধ্যে থেকে দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বরিলন চার্লস ইভান্স এই যে চারজনের দুটো টিম হলো একজনে একটা টিমে দুজন থাকলো আরেকটা টিমে দুজন দুজন করে চারজনের সেই এগারো জনের মধ্যে থেকে প্রথম দলে কারা থাকলেন টম বর্ডিলন এবং চার্লস ইভান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোর্গে মেড আপ দ্য টিম সেকেন্ড টিম অর্থাৎ দ্বিতীয় দলে থাকলেন এডমান্ড হিলারি আর তেনজিং নোর্গে অর্থাৎ প্রথম দলটা প্রথমে চেষ্টা করবে এভারেস্টের চূড়ায় ওঠার তারা যদি শেষ পর্যন্ত না যেতে পারেন তাহলে দ্বিতীয় দলটা তাদের সুযোগ পাবে দ্য ফার্স্ট ইন লেফট অন মে টোয়েন্টি সিক্স নাইনটিন ফিফটি থ্রি টু রিচ দ্য সামিট অব দ্য মাউন্ট এভারেস্ট প্রথম দলটা মে মাসের ছাব্বিশ তারিখ উনিশশো তিপ্পান্ন সালের মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেছিল দ্য টু ম্যান মেড ইট আপ টু অ্যাবাউট থ্রি হান্ড্রেড ফিট শর্ট অফ দ্য সামিট সেই দুজন অর্থাৎ টম বর্ডিলন আর চার্লস ইভান্স তারা এভারেস্টের চূড়া থেকে তিনশো ফুট নিচে অব্দি পৌঁছে গিয়েছিলেন স্টিল দ্য হায়েস্ট অফ এনি হিউম্যান বিং হ্যাড ইয়েড রিচ মানুষ যত উচ্চতায় পৌঁছেছে তার মধ্যে এটাই তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল অর্থাৎ এভারেস্ট অভিযান আগেও হয়েছে কিন্তু এই এভারেস্টের চূড়া থেকে তিনশো ফুট নিচে পর্যন্ত যেখানে পৌঁছেছিলেন এরা দুজন সেই পর্যন্ত এর আগে কেউ পৌঁছতে পারেনি দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক টার্ন ব্যাক তারা ফিরে আসতে বাধ্য হলেন টার্ন ব্যাক মানে ফিরে আসা আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার এনকাউন্টার মানে হচ্ছে মুখোমুখি হয়েছিলেন তারা এনকাউন্টার মানে মুখোমুখি হওয়া তারা খারাপ আবহাওয়ার মুখোমুখি হয়ে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন অর্থাৎ সেই চূড়া থেকে তিনশো ফুট নিচে অবধি পৌঁছলেও সেখানে মাঝে মাঝে খুব খারাপ আবহাওয়া হয়ে যায় অর্থাৎ তুষার ঝড় ওঠে ধস নাবে তখন আর সেখানে মানুষের হাঁটা করার পক্ষে বা বেঁচে থাকার পক্ষে উপযুক্ত আবহাওয়া থাকে না সেই কারণে তারা ফিরে আসতে বাধ্য হয়েছিলেন অ্যাট ফোর এম অন মে টোয়েন্টি নাইন নাইনটিন ফিফটি থ্রি মে মাসের উনত্রিশ তারিখ উনিশশো সালের ভোর চারটের সময় হিলারি অ্যান্ড গড রেডি ফর দেয়ার ক্লাইম তাহলে হিলারি অ্যান্ড নোর্গে মে মাসের উনত্রিশ তারিখ ভোর চারটের সময় উঠে তাদের ক্লাইম্ব অর্থাৎ পর্বতারোহণের জন্য তৈরি হতে শুরু হয়েছিলেন হিলারি ডিসকভার দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ড টু আওয়ার্স ডিফ্রস্টিং দেম হিলারি কি আবিষ্কার করলেন তিনি দেখলেন যে তার বুটটা বরফ জমে গেছে ফ্রোজেন মানে বরফ জমে গেছে এবং দু ঘন্টা সময় হলো নষ্ট টু ডিফ্রস্টিং ডিফ্রস্ট করা মানে বরফ গলানো দেম তোমরা হয়তো শুনেছ আমরা ফ্রিজকেও ডিফ্রস্ট করি বরফ গলায় সেই বুটের বরফ গলাতেই দু ঘন্টা লেগে গেল সেখানে তাহলে কত ঠান্ডা বোঝো দ্য টু ম্যান লেফট ক্যাম্প অ্যাট সিক্স থার্টি এম তারা দুজনে সাড়ে ছটা নাগাদ তাদের তাবু থেকে বেরোলেন তাবু থেকে বেরিয়ে তারা কি করলেন যাত্রা শুরু করলেন আপন দেয়ার আর ক্লাইম দে কেম ডাউন কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস তারা উঠতে উঠতে কোথায় পৌঁছলেন একটা নির্দিষ্ট খুব কঠিন একটা পাথর অর্থাৎ পাহাড়ে তো তারা পাথর টাথর বেয়ে উঠছেন বড় পাথর এই সমস্ত বেয়ে উঠতে হয় কোনো কোনো জায়গায় পাথরটা এমন খাড়া থাকে সেখানে কোনো খাঁজ থাকে না পা দিয়ে ওঠার বা ধরার সেরকম একটা ডিফিকাল্ট রক ফেসের কাছে তারা এসে পৌঁছালেন সেটা তাদের পক্ষে খুবই কঠিন হয়ে গেল তখন সেই পাথরটা পেরিয়ে যাওয়া বাট হিলারি ফাউন্ড টু ক্লাইম্বিট কিন্তু হিলারি সেইটা